আমার একজন বন্ধু এর আগে একজন বললেন রবীন্দ্রকে আমি ডিফার করছি এই ব্যাপারে সোহান নানাকে খুব ভালো লোক কবে কার ভালো লোক উনি কোটকি করতেন উনি ট্রেড ইউনিয়ন করতেন কোথায় কলকাতা কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে ট্রেড ইউনিয়ন করে উনি কত দুর্নীতি করেছিলেন উনি তৃণমূল ট্রেড ইউনিয়ন প্রথম দিন থেকে করতেন আর তৃণমূল ট্রেড ইউনিয়ন থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছিল পার্টি আর সেখানে তোলাসেনকে নিয়ে এসেছিল কারণটা কি ছিল একটা মিটিংয়ে যেতে গেলে 1200 থেকে 1400 টাকা না দিলে উনি মিটিংয়ে যেতেন না উনি উনি এখানকার বিদ্যুৎ মন্ত্রী পাঁচ বছর বিদ্যুৎ মন্ত্রী ছিলেন পাঁচ বছর উনাকে মন্ত্রী করা হয়নি কি কারণে জানেন আপনারা জানেন না বিদ্যুৎ মন্ত্রী হওয়ার পরে একবারও সঞ্জীব গোয়েঙ্কা যে বিদ্যুতের মাশুল বাড়িয়েছে বিদ্যুতের দাম বাড়িয়েছে তার জন্য একবারও কোনো কথা তুলেছিলেন একবারও কথা তুলেন আমরা কিন্তু কোনোদিন মাথা নিচে করিনি সব কিছু ক্ষমতা থাকার পরে ক্ষমতা ছেড়ে আমরা ভারতীয় জনতা পার্টিতে এসেছি কেন একটাই কারণ ছিল কি পশ্চিম বাংলা যে জায়গা যাচ্ছে একমাত্র দল এ ভাই তুই কি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিস মাইকটা খারাপ করে দিলি একমাত্র দল ভারতীয় জনতা পার্টি যে বাংলাকে রক্ষা করতে পারে তার জন্য এই ভারতীয় জনতা পার্টিতে আমরা এসেছি ভারতীয় জনতা পার্টি থেকে এসেছি আর রোজ শুনবেন আমি 8 তারিখে তৃণমূলে জয়েন করছি আমি 22 তারিখে জয়েন করছি আমি 25 তারিখে জয়েন করছি আরে ভাই লিখে নাও তৃণমূলের হাল এমন আছে আমার মতন লোক রাজনীতি করে সিপিএম কে সরিয়েছিলাম আমরা আর তৃণমূলকেও সরাবো আমরাই লিখে নিন পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে আমরাই সরাবো।